ওয়েলকাম ফ্রেন্ডস সুপ্রিম কোর্টে এসএসসি দু হাজার ষোলো মামলা যেভাবে শুরু হয়েছিল একটা স্পিড আমরা লক্ষ্য করেছিলাম যথেষ্ট দ্রুত গতিতে কিন্তু মামলাটা এগিয়ে যাচ্ছিল কিন্তু শেষ কয়েকটি শুনানি আমরা যেভাবে দেখতে পাচ্ছি শুনানি কিন্তু হচ্ছে না এবং সেপ্টেম্বরের শেষের দিকে চব্বিশ পঁচিশ ছাব্বিশ পরপর ডেট দেয়া হলো তারপরে পয়লা অক্টোবর আজকেও ডেট ছিল এবং আজকেও আবার দেখা যাচ্ছে থার্ড অক্টোবর দু একটা ডেট কিন্তু দেওয়া হয়েছে এবং এখানে যেটা বক্তব্য সেই একই যে শুনানির জন্য উঠলো না টু রিটেন ইটস পজিশন এবং আমরা যদি এখানে লিস্টিং ডেটের দিকে যাই এখানে যে বক্তব্য আমরা পঁচিশ তারিখে ২৬ তারিখ শেষ আপডেট দেওয়া আছে নট রিচড অর্থাৎ যে সিরিয়ালে থাকছে মামলাটা সেই পর্যন্ত শুনানি যে পৌঁছতে পারছে না এবং আবার নতুন করে ডেট দেওয়া হয়েছে যেটা আমি একটু আগেই বললাম থার্ড অক্টোবর আবার ডেট দেওয়া হয়েছে তবে বিচার ব্যবস্থা সুপ্রিম কোর্ট বা আইন এই সমস্ত বিষয় নিয়ে মন্তব্য করার জায়গায় আমরা নেই কিন্তু একটা বিষয় নিশ্চিত করেই বলা যায় যে এই এসএসসি দু হাজার ষোলো মামলাকে কেন্দ্র করে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী সরাসরি যুক্ত রয়েছেন তাদের মধ্যে কিন্তু হতাশা ক্রমত ক্রমশ কিন্তু বেড়েই চলেছে তার কারণ প্রথমের দিকে মামলাটি যেভাবে শুরু হয়েছিল কিন্তু বিগত বেশ কয়েকটি হেয়ারিংয়ে আমরা দেখতে পাচ্ছি কোনো অগ্রগতি হচ্ছে না কারণ নিশ্চয়ই আছে সেটা সুপ্রিম কোর্টের বিচারের পদ্ধতির অন্তর্গত আমি আবার বলছি এই নিয়ে মন্তব্য করার জায়গায় আমরা নেই কিন্তু যারা এর সাথে যুক্ত রয়েছে একটা যে আশা তাদের মধ্যে সেই জায়গাটা যেন বজায় থাকে এবং থার্ড অক্টোবর যেন একটা ইতিবাচক কিছু আমরা দেখতে পাই এই আশা নিয়ে আমাদের সেই সেই দিন লক্ষ্য থাকবে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ